ঈদের আগে সবে কদরের দিন বা তার এক দুদিন আগে স্পেশাল বলে না মুরব্বীরা গাছ ঠিক রেখে ফল খা। আমি বারবার বলি আমি সভাপতি না, আপনার সবাই আমার সভাপতি। অত্যন্ত আন্তরিক ভাবে যে আপনাদের উপকার করতে সদন টাকা না, শরীর দিয়ে, মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, যোগ্যতা দিয়ে, ভালোবেসে সবকিছু মিলিয়ে ভালো চাই আমি। অন্য পক্ষ ভালো খেতে পারে, কিন্তু আমরা মোটামুটি আগেও পড়ে গেছি, আপনারা দেখেছেন, আপনি এক্সপিরিয়েন্সটা খুব কাছে আছে, কারণ আপনি লাস্টেতে ধরে মানুষ বিকালকে লাস্ট পারফরমেন্স দেখে আমাদের কারণই নেই। দ্বিতীয় ভাই কি কোন তার ভালোবাসা কমতে কোন প্রোডাকশন কি বলতে পারবে? যতগুলো সংগঠন মানুষ ওনার তো আল্লাহ প্রদত্ত টাইটেল দান দি, ওনার তো টাইটেল দান দি, দ্বিতীয় ভাই বলছেন দান দি। তো আমাদের গোটা টিমটাই খুব সুন্দর করে সাজিয়েছি আপনাদের একান্ত ভালোবাসাকে আমি ভোট চাওয়ার জন্য। এখানে আমি আসতে আসছি জাস্ট আমি আমার দুটো ইন্টারভিউ আছে, ছবি করেছি, টিপ্পণি করেছি, আর এখানে আপনাদের কথা বলে আমরা যাতে অনেক কষ্ট করে আবার দ্বিতীয় ভাই খুব রাগ করেছিলেন যে বাকি তো টিপ্পণি করা আমার ভালো লাগতেছে পেছনে যদি মারামারি হয় আমার কানে শুনতে হয় সেই জায়গা নিয়ে কিন্তু তেমনই মাত্র নিয়মিত জীবিত তখন আর কষ্ট লাগে, কারণ যে লোক দিদি ভালোবাসে তখন আপনি কিন্তু আপনি বলেন ভাই কম ডিসেন্টার কম ডিসেন্টার যে লোক দিতে পারবে না ও বুঝতেই না, ধরো আমি যাবো না মামা করে যাবো তুমি যাবে তুমি বুঝি আমরা আমরা সবাই মিলে মিশে এত দারুণ আমি বলছি ইফতারি একটা আছে আর একটা ভাই আসছে পাক করে খেলাম। আমরা তো বারবার বলছি রোজা মানে শুধু পেটে রোজা না, মনে রোজা, নাফসে রোজা, হাতে রোজা, চোখে রোজা, রোজা আল্লাহ বলছে রোজা মানে কি রমজান টোটাল রমাদান রাখতে থাকতে হবে, সামান্য কর কথা বলো না, চোখে করে বারবার টাকা না সবকিছু আমার রোজা করে তাহলে আপনার পরিপূর্ণ রোজা রাখা না হলে হালকা পাতলা রোজা রাখা ঠিক থাকবে। আগে আমরা বসে নেই, যদি শিল্পীর বসার পরে যদি জায়গা হয় আপনি অবশ্যই বসবেন, নাহলে ভাগ করে খাবো, কিন্তু আপনি আমাদের শিল্পীকে বসতে দেন, বসার জায়গায় কিন্তু এটা শিল্পীদের আগে। আবার চোখ কান নাক খোলা রেখে বলে দিচ্ছি আগে শিল্পী বসবে, খাওয়া কম থাকলেও শিল্পী আগে বসবে, অপরিচিত লোক আগে বলতে হবে আপনি দাঁড়ায় আমাকে বসার জায়গা আমার সমিতির লোক মানে আমরা করে দিছি, তো আমার লোক আগে আমার শিল্পী বসবে ঠিক আছে। আবার কেউ যদি এই থাকে আমার সামনে আমরা খাওয়াই দেবেন খাই খেজুর ভাগ করে খাই এ ভাগ করে খাই এই গেম, কিন্তু আগে শিল্পী বসবে ঠিক আছে ভাই, কোনো মারামারি করবো না, কোনো পিড়াপিড়ি করবো না। আলেক অত্যন্ত সুন্দরভাবে বলেছে এটা সিয়ামের মাস মানে সাধনার মাস, আল্লাহকে খালি খালি নেওয়ার মাস। আমি বললাম যে তাহলে আমার আনলেনি কেন আপনি, তাহলে করতে বললেন কেন আমি আমি তাহলে আমার তো দুইটা কথা রাখতে হবে, একটা কথা যে না এভাবে চলতে হবে কম বেশি মিলে চলে যেতে হবে। তো আমরা যদি আজকে যেমন অনেক খুব সুন্দরভাবে সবাই খুব এই হিসাব কিতাব করলাম কেমনি কি করা যায় ঠান্ডা মাথায় শিল্পী ওই চাহিদা চিন্তা করিস না, আমরাই তো কালকে এটা ব্যবস্থা ইজি হয়ে যায় না জিনিসটা। তো আমরা আমাদের বড়কে এবং তারা ছোটকে কাউকে ইনশাল্লাহ আমরা যাতে কোনো কথা বাক বাক দিয়ে মানে বাকতন্ত্র দিয়ে মানে যাতে ছোট না করি, হ্যাঁ, এবং ঠান্ডা মাথায় রাখি, খুব সুন্দর করে আমরা যাই। এবং আরেকটা কথা কি গুড নিউজ দিয়ে দিই আপনাদের সবার জন্য, যেটা ভাই বলছে ঈদের আগে সবে কদরের দিন বা তার এক দুদিন আগে স্পেশাল স্পেশাল গিফট সবার জন্য থাকবে, ওকে। এটা আমি আমি কোনো নির্বাচন প্রক্রিয়া না, এটা দিল সাহেবকে আমি এমনিই আমি বললে করবে কাজে আমরা আমরা যাতে ওই যে বলে না মুরব্বীরা গাছ ঠিক রেখে ফল খা কিন্তু বলে এরকম কথা আছে না একটা, তো আমরা চেষ্টা করবো আমরা কি দিদুল ভাইকে সম্মান করবো ভাইয়া করবো নাকি, সে যাতে অসন্তুষ্ট না হয় তো আমরা করবো না। এবং আমার গোটা টিমের মধ্যে আপনি দেখেন সব মুরব্বী, আমি কাউকে ছোট করি না, রোজিনা আপু, সুচরিতা আপু দেখেন, দিলার আপু, আলিরাজ ভাইয়া আপনি দেখেন, আপনি নানা শাহ দেখেন, বাপ্পা রাজ দেখেন, আপনি সুব্রত দা দেখেন, জ্যাকি ভাইয়া, আমি কিন্তু সব টিমের মধ্যে আপনি পাবেন। আলেক আলেক তো আমার ভাই, আলেক কমল মামা, আমি আপনি দেখেন সব ফিল্মের লোক না, গরিব ছিলাম তো ওই যে মানে আগে লাইন ধরতে হবে টিকিটটা নিতে হবে, তো ওই যে রুবেল ভাইয়ের ক্যারাটি দেখার জন্য ড্যানি সিরাজ ভাইয়ের মানে ইনক্লাইম্যাক্স দেখার জন্য অনেক হাত কাটছে আমার, অনেক অনেক ছবি দেখছে রুবেল ভাইয়ার ড্যানি ইনক্লাইম্যাক্স, ড্যানি ভাইয়া রুবেল ভাইয়া কখন ওরা দুজন তারা বিয়ার, আমরা তো আমি তো কিছুটা ক্যারাটি জানি, মাউসা গিড়ি মারবে, রাউন্ড কিক মারবে, এই আর কি দ্বারা সাইড কিক মারবে, এগুলো খুব এনজয় করতাম। তো আসলে মূল বিষয়টা হচ্ছে আমি একটাই কথা বলতে আসছি, আমরা বড়দেরকে ছোট করবো না, দ্বিজুল ভাইকে যেমন পরিবারে কাউ কেউ না, নানা সাহকে আমি করবো না, আমি নানার সাথে ছোট, আমি পজিশনে হয়তো আজকে মিশা সহ করবো সভাপতি পদে দাঁড়িয়েছি, বাট আমি নানার সাথে ছোট করবো না, উনি আমার সভাপতি, আমি বারবার বলি আমি সভাপতি না, আপনারা সবাই আমার সভাপতি। আমার লাইফে
আমার লাইফে কোনোদিন বলবেন না মিশন সদর দেখছো ভাই সভাপতি হওয়ার পর দেখছো হাঁটা চলা চেঞ্জ হইছে আমার না ভাই এখন কিন্তু ছোট ছোট নেতাগুলোর অনেক আপনারাই বলেন যে চেঞ্জ হয়ে গেল তো কিরে বানায় ভুল করলাম বা আগেও কিন্তু মিশন সদরে কোনদিন চেঞ্জ পাইছেন আপনারা আমি আপনি এটা তো তোরা এগুলো তো কাট ক্যামেরা অফ করে দে কালকে আমি মাটিতে দাঁড়ায়া আমি আলমগীর বললাম কোথায় ইফতারি করছি আপনাদের কাউকে বলছি আমি ওই কোনায় গিয়ে আমার কোনো জায়গা নেই মুরব্বীরা আসছে আমি সবার মুরব্বীর জায়গা আমি আমার বোনকে জায়গা দিয়ে দিলে আমার সম্মান কমবে না আমার সম্মান আরো বাড়বে আপনি আপনার জুনিয়র বা সিনিয়রকে যখন আপনি আদর করবেন আপনার ভালোবাসা আন্তরিকতা অনেক বেড়ে যাবে সম্মান অনেক বেড়ে যাবে তা আমি আই বিলিভ এবং আমি ডিজার্ভ করি এটা এইভাবে চলবে কোনো অপোজিট দলকে আমরা একটা কথা বলবো না সবই আমাদের ভাই বোন ঠিক আছে এইটাই হবে আমাদের আদাকারি এই জন্য আমি বলছি আমরা সবাই জাগ্রত হোক আমরা সবাই জাগ্রত করি থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর করে সবাই চলে যান নামাজ পড়ে